ভোটে গরম হিরবাদ যুদ্ধের জন্য সবাই তৈরি আর এই হীর বাঁধেই রয়েছেন শিল্পীদের গ্রাম আর পটচিত্রের গ্রাম নোয়াডিহি। কাপড়ের মধ্যে খড়িমাটি ঘষে কাপড়কে শক্ত করা হয়, তৈরি হয় ক্যানভাস, সেখানে রং তুলির ছোঁয়ায় তৈরি হয় সুন্দর ছবি। এটাই পটচিত্র, বাংলার প্রাচীন ঐতিহ্য। ছবির মধ্যে থাকে গল্প, গ্রামে গ্রামে ঘুরে পটচিত্র দেখিয়ে গল্প বলা শিল্পীদের পেশা। সুর করে গল্প বলেন শিল্পী। বলি যে তোমারে আজ থেকে উচিস্তায় অন্য দিও নাই হারে, আষাঢ় মাসে একে দিনই ঝড়ে বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে বালক মাছ ধরিতে গেল। এই গল্প বলেই রোজকার পটশিল্পীদের। এভাবেই পট নিয়ে বেঁচে থাকে বাঁকুড়ার নোয়াডিহি গ্রাম। হ্যাঁ, এটা আমাদের জীবিকা, এই পট নিয়ে আমাদের জীবিকা। আমরা গ্রামে গ্রামে নিয়ে যাই, যার ঠাকুর ঠুকুর আমরা দেখাই লোকের বাড়িতে বসে, কিন্তু তারা চাল পোষা যেমন পারে সাহায্য করে আমাদেরকে, সেটা নিয়ে আমাদের জীবিকা। সময়ের সঙ্গে বদলে গিয়েছে পটচিত্র, রং থেকে ক্যানভাস সবই এখন আধুনিক। ফ্যাব্রিকের রঙে এখন তৈরি হয় পটচিত্র, ব্যাগ, ছাতা, পাখা, ধুতি, শাড়ি সহ বিভিন্ন জিনিস সুন্দর হয় পটশিল্পীদের তুলির টানে। এ থেকে রোজগারও হচ্ছে শিল্পীদের। হ্যাঁ, আমাদের পটাই সব রোজগার। ছোট থেকে এখানে পট আঁকে, এখন আমরা ব্যাগে করছি, এই পিস কাগজে করছি, আবার আগে হয়তো রিল ছবি সেটা হয় নাই, রিল কাগজে হয়তো সেটা হয় নাই, তো আমরা এখন পিস করছি আর এই ব্যাগে আঁকছি, প্লেটে আঁকছি, বোতলে আঁকছি, কিংবা দেয়ালও আঁকছি। এখন আমরা পটে আঁকছি, ওই তো দেয়ালে আঁকছি, পিস ছবিতে আঁকছি, ব্যাগে আঁকছি, ছাতায় আঁকছি, ক্যাটারিতে আঁকছি, দিয়ে এখন ওইটা আমরা তৈরি করছি, দিয়ে জিসি আমাদের বিক্রি বাটা চলে, যেখানে আমরা মেলা সুযোগ পাই এবং সেই আমরা যাবার চেষ্টা করি, কিন্তু সেখানে আমরা সুযোগ পাই না, সেখানে আমরা যেতে পারিনি। সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় পটচিত্রের মেলা বসে, শিল্পীরা পশুরা সাজিয়ে বসেন, আয় বাড়ে, শিল্পীদের মুখে হাসি ফোটে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।